নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছেঁচির শাক। প্রথমে এখানে এক আটি ছেঁচি শাকের থেকে এই ডগাগুলোকে আমি ভেঙে নিয়েছি। এই নরম ডগাগুলোই কিন্তু মেনলি রান্না করা হয়। তারপর শাকটাকে ভালো করে ধুয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পর শাকটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরে এবং শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর 15 থেকে 20 কোয়া রসুনকে আমি থেঁতো করে রেখেছিলাম, রসুনটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন রসুনটার বেশ সুন্দর একটা এরকম বাদামি কালার ধরেছে এবং রসুন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে কেটে রাখা শাকটাকে দিয়ে দিতে হবে। শাকটাকে দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তবে শাক রান্নার সময় নুনটা কিন্তু একটু কম পরিমাণেই দেবেন, কেননা শাক রান্নার পর কিন্তু অনেকটাই কমে যায়, তখন কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারে, তাই প্রথমে একটু কম করে দেওয়াই ভালো। এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে শাকটাকে রান্না করব। খানিকক্ষণ বাদে বাদে ঢাকা উল্টে উল্টে শাকটাকে একটু নেড়ে দিতে হবে, যাতে শাকটা কড়াইতে লেগে না যায়। আর শাক থেকে কিন্তু যা জল বেরোয় তাতে কিন্তু শাকটা রান্না হয়ে যায়, এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এখন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু ছেঁচির শাক একদমই তৈরি। কেমন লাগলো আপনাদের আজকের এই ভীষণই সিম্পল ছেঁচি শাকের রেসিপি? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।